Welcome to my 13 class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles. দেখো আজকে আলোচনা করব famous Greek tragedy and Sophocles এর লেখা famous Greek tragedy Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus. এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 12টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 13 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা পড়ছিলাম ইএফ ওয়াটলিংয়ের ট্রান্সলেট করা Oedipus the King, যেটা নেওয়া হয়েছে পেঙ্গুইন ক্লাসিক্স থেকে। আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, আমরা লাস্ট যে ক্লাস অভিযুক্ত করেছে, ক্রিয়নকে অ্যাকিউজড করেছে। কেন অ্যাকিউজড করেছে? কারণ এডিপাস সে ভাবছে যে ক্রিয়ন হয়তো রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা এডিপাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ডেট্রন করতে চাইছে। নাম্বার 3 কোরাস ট্রাইড টু পেসিফাইড দেম, এখানে আমরা দেখতে পাচ্ছি কোরাস সে এডিপাস এবং ক্রিয়নকে থামানোর চেষ্টা করছে। নাম্বার 4 জোকাস্টা কামস, ইতিমধ্যে জোকাস্টা আসছে এন্ড ক্রিয়ন লিভস দ্য স্টেজ, এবং ক্রিয়নকে দেখেছি আমরা লাস্ট স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে রেগে মেগে। ক্লিয়ার? দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পেজের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধুকানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বাড়োয়ান ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং পাশাপাশি অটোনমাস কলেজেস ও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এবং পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট সেকেন্ড সিন, যাকে আমরা বলছি সেকেন্ড এপিসোডিয়ন। আমরা পড়ছিলাম সেকেন্ড সিন, এখানে কোরাস কি বলছে? এখানে কোরাস বলছে পার্সিউট ম্যাডাম পার্সিউট। এখানে পার্সিউট কথার অর্থ কি? পার্সিউট কথার অর্থ বিশ্বাস করানো কোনো না কোনো লজিকের মাধ্যমে। তার মানে আমরা এটা বলতে পারি ইনডিউস সামবডি থ্রু প্রপার লজিক অর রিজনিং। তাহলে এখানে কোরাস জোকাস্টাকে বলছে ম্যাডাম আপনি একটু বিশ্বাস করানোর চেষ্টা করুন রাজাকে, অর্থাৎ এডিপাসকে একটু বোঝানোর চেষ্টা করুন দ্য কিং টু গো এ ওয়াইল অ্যাপার্ট, আপনি এখান থেকে তাকে প্যালেসের মধ্যে নিয়ে যান। এ ওয়াইল দ্যাট মিন্স ফর এ শর্ট টাইম, কিছুক্ষণের জন্য আপনি এডিপাসকে এখান থেকে নিয়ে যান, অ্যাপার্ট আলাদা করে নিয়ে যান, ইন অ্যাপার্ট আমরা বলতে পারি, অর্থাৎ তাকে নিয়ে গিয়ে একটু ভালোভাবে আপনি বোঝান যে ক্রিয়ন কোনোভাবেই এডিপাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি বা আমাদের রাজার বিরুদ্ধে মহারাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। তখন জোকাস্টা বলছে সবই তো বুঝলাম, হাউ ওয়াজ দিস ট্রাবল মেড, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঝগড়া কিভাবে সৃষ্টি হলো ট্রাভেল, দ্যাট মিন্স যে বাঘ বিতণ্ডিতা তার মধ্যে কার এডিপাস এবং ক্রিয়নের মধ্যে এটা কিভাবে সৃষ্টি হলো। কোরাস তখন বলছে ওয়াইল্ড সারমাইজ, অর্থাৎ একটা রিউমর গুজব ছড়িয়ে পড়েছে, এন্ড দ্য স্মার্ট অফ বেসলেস ক্যালামনি গ্রিউ হট, এবং এই যে গুজব ছড়িয়ে পড়েছে যেটা কিনা পুরোপুরি ভাবে মিনিংলেস, তার ফলেই কি হয়েছে একে অপরে রেগে গেছে। অর্থাৎ ক্রিয়ন কেন রেগে গেছে? ক্রিয়ন রেগে গেছে কেন কি এডিপাস তাকে অ্যাকিউজ করেছে, কি নিয়ে অভিযুক্ত করেছে। এডিপাস বলতে চাইছে যে ক্রিয়ন এডিপাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন এডিপাস কেন এটা ভাবছে? কেন কি সে ব্লাইন্ড প্রফেট টাইরেসিয়াস সে এসে বলে গেছে যে কিং লায়াসকে হত্যা করেছেন এডিপাস। সুতরাং এদিক থেকে এডিপাস ভাবছে যে এটা পুরোপুরি হচ্ছে ক্রিয়নের একটা ব্লু প্রিন্ট, ক্রিয়ন কিনা এটা ব্লাইন্ড প্রফেটকে দিয়ে করাচ্ছে, এই জন্য একটা ঝগড়া সৃষ্টি হয়েছে যেটা কিনা বেসলেস। তখন জোকাস্টাকে বলছে, জোকাস্টা বলছে ইচ হোল্ডিং ইচ টু ব্লেম, আচ্ছা তাহলে বুঝতে পারছি এখানে দোষ সবাইকারী আছে, বোথ ওয়ার এট ফল্ট দেন, তাহলে দুজনকারী দোষ আছে, ক্লিয়ার? চলো নেক্সট। তখন কোরাস বলছে হ্যাঁ ম্যাডাম বলতেই পারেন, জাস্ট সো। জোকাস্টা বলছে ফর হোয়াট, কিন্তু কেন এটা হলো? কোরাস তখন বলছে কেন এটা হলো আপনি আর জিজ্ঞেস করবেন না, আস্কড নট এগেন, আর জিজ্ঞেস করবেন না, এনাফ আওয়ার স্ট্রাইক এন্ড কান্ট্রি ইজ সেম, আমরা অলরেডি ট্রাভেল এর মধ্যে আছি, উই হ্যাভ ট্রাভেল এনাফ, আমাদের যথেষ্ট সাফারিংস যার মধ্য দিয়ে আমাদের কাটাতে হচ্ছে, টু লেট দিস আদার রেস্ট ওয়্যার ইট রিমেইনস ওয়্যার বেস্ট, অর্থাৎ আমাদের এসব নিয়ে আর ডিসকাস না করাই ভালো, যা হয়েছে হয়েছে এখানেই ছেড়ে দেন, এবং এটা নিয়ে আর নতুন করে কথাবার্তা বাড়িয়ে কোনো লাভ নেই, তাহলে হয়তো পরিস্থিতি আরোই খারাপ হতে পারে। তখন এডিপাস এর কানে কথাটা গেছে, এডিপাস কি বলছে? আচ্ছা কোরাস, এ ফাইন পিস মেকারস পার্ট ইওর ওরশিপস, খুব ভালো কথা, তোমার ইন্টেনশন খুব ভালো, ইওর ইন্টেনশনস আর গুড, ইওর টেন্ডেন্সিস আর গুড, তুমি যথেষ্টই ভালো চাইছো যাতে করে কোনো রকম কোনো ক্যাওস সৃষ্টি না হয়, কিন্তু তোমার এই ভালো চাওয়াটা কি করছে? ভালো চাওয়াটা যেন উড হ্যাভ প্লেড, এরকম একটা রোল প্লে করছে, কি রকম রোল? অল ফল্টস আর অন মি, সমস্ত ফল্টস যেন আমার, অর্থাৎ আমরা বলতে পারি যে কোরাস সে এডিপাস কে পেসিফাই করতে চাইছে এবং এদিকে ক্রিয়ন কে পেসিফাই করতে চাইছে, কিন্তু এডিপাস আবার এটাকে ভুল ভেবে বসে আছে। এডিপাস ভাবছে যে কোরাস এখানে কি করছে, কোরাস এখানে আমাকে দোষারোপ করছে, এইজন্যই বলা হচ্ছে যে উড হ্যাভ প্লেড, কোনটা রোল প্লে করছে? যে তোমার এই টেন্ডেন্সি যেটা কিনা প্রমাণ করে দিচ্ছে সমস্ত দোষ আমার, অল ফল্টস আর ফলেন অন মি, সমস্ত দোষই আমার, আমি শুধু শুধু ক্রিয়নকে দোষারোপ করছি। কোরাস তখন বলছে হিয়ার ইট এগেইন, ও কিং বিলিভ আস ট্রু, আপনি জাস্ট একটু বিশ্বাস করুন, পুট আওয়ার্স বি সাচ সিম্পলিসিটি, আমরা কি এতটাই পাগল, আমরা কি এতটাই ডাহা পাগল, স্টার্ক ম্যাট STARK স্টার্ক ম্যাট অ্যাজ রেসলি, অর্থাৎ কোন রকম কোন বিচার বিবেচনা ছাড়াই আমরা কি করব, ফ্রম হিজ সেল্টারিং আর্মস টু স্ট্রে, আপনাকে এখান থেকে তাড়িয়ে দেবো, আপনাকে ডিথ্রোন করে দেবো, এখানে স্ট্রে মিন্স আমরা বলতে পারি ডিথ্রোন করে দেওয়া, যে কোন রকম কোন বিচার বিবেচনা ছাড়াই, অর্থাৎ উইদাউট কনসিডারেশন এনি কনসিকোয়েন্স,
প্রিন্সেস, তার পরিণতি কি হতে পারে সেটা না ভেবেই আপনাকে কি ডিথ্রন করে দেবো, যিনি কিনা একদিন আমাদের শেল্টার দিয়েছিলেন, শেল্টারিং আর্মস, অর্থাৎ আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের রক্ষা করেছিলেন, উইজডম, যিনি কিনা তার অফুরন্ত জ্ঞানের মাধ্যমে ইন দা ডে, ইন দা ডে মিন্স আমরা এটা বলতে পারি সেই ভয়ঙ্কর দিনের কথা যখন সেই ফিংস এই থিওপসিটির উপরে অত্যাচার চালাতো, সেই দিনের কথা, অফ রেট আফোল্ড আওয়ার ল্যান্ড, আপনি কি করেছিলেন, আফ হেল্ড, দ্যাট মিন্স প্রোটেক্ট করেছিলেন, সাপোর্ট করেছিলেন আমাদের, তাহলে সেটাকে আমরা ভুলে যেতে পারি, আমাদের মনে আছে হুজ হ্যান্ড, যার হাত, যার উইজডম, যার পাওয়ার, আবার প্রয়োজন, এগেইন ওয়ান মোর, আরো একবার শ্যাল লিড আস, আরো একবার গাইড করতে হবে আপনাকে, স্ট্রং টু ট্র্যাঙ্কুয়েলিটি। এখানে দেখো একটা কম্পারিজন টানা হয়েছে, কিরকম কম্পারিজন টানা হয়েছে, একজন পাইলট, একজন ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, উনি যখন সমুদ্রে জাহাজ নিয়ে পাড়ি জমান, যদি তার জাহাজ ঝড়ের কবলে পড়ে তখন ক্যাপ্টেন কি করেন, খুব দক্ষতার সহকারে সেই জাহাজকে ঝড়ের কবল থেকে উদ্ধার করে আনেন, বাঁচিয়ে নিয়ে আসেন, এবং সাথে সাথে সমস্ত প্যাসেঞ্জারদের রক্ষা করেন, এবং কোথায় নিয়ে যান জাহাজকে, ঝড়ের কবল থেকে রক্ষা করে একটা শান্ত এলাকার দিকে উনি চলে যান জাহাজ নিয়ে। ঠিক একই রকম ভাবে এখানে কোরাস বলতে চাইছে, আপনি এখন পাইলটের রোল প্লে করুন প্লিজ কিং, আপনাকে প্লে করতে হবে সেই একজন দক্ষ ক্যাপ্টেন হিসেবে আপনার যে দায়িত্ব। সুতরাং এটা আমরা জানি এবং আপনাকে আমাদের প্রয়োজন, তাহলে কিভাবে আমরা এতটা ডাহা পাগল হতে পারি, সাচ সিম্পলিসিটি, কিভাবে আমরা স্টার্ক ম্যাড হতে পারি যে ভাবতে পারি আপনাকে ডিথ্রন করব। ক্লিয়ার, চলো নেক্সট। তখন জোকাস্টা এডিপাসকে কি বলছে, উইল ইউ নট টেল মি টু, আচ্ছা তাহলে কি আমাকে বলবে না যে কি ঘটেছে তোমাদের মধ্যে, টেল মি, আই ইমপ্লোর ইউ, আমি তোমার কাছে হাত জোড় করছি, ওয়াই ইউ হ্যাভ কনসিভড দিস টেরিবল হেট্রেড এগেইনস্ট হিম। এখানে হিম বলতে ক্রিয়ন, যে কেন ক্রিয়নের প্রতি তোমার এতটাই ঘৃণা, কেন ক্রিয়নকে তুমি এতটা ঘৃণা করছো, তুমি কি বুঝতে পারলে? তখন এডিপাস বলছে, অবশ্যই, আই উইল টেল ইউ, ইউ আর মোর টু মি দ্যান দিস গুড ম্যান। এখানে যত ব্যক্তি আছে, সবাইকার থেকে যত নোবেল ম্যান আছে, যত লর্ডস আছে, সবাইকার থেকে তুমি আমার সবথেকে আপন, ডিয়ারেস্ট এন্ড নিয়ারেস্ট ওয়ান, সুতরাং আই উইল টেল ইউ এভরিথিং হোয়াট আই নো। তারপর এডিপাস আরো কি বলছে, দা ফল্ট ইজ ক্রেয়নস, এখানে আমার কোনো দোষ নেই, এখানে পুরো ফল্টই হচ্ছে ক্রেয়নের, তোমার ভাইয়ের পুরো ফল্ট, এন্ড হিজ দিস প্লট এগেইনস্ট মি, এবং সে কি করছে, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে চাইছে আমাকে ডিথ্রন করে দেবে। ক্লিয়ার, চলো নেক্সট। তখন জোকাস্টা কি বলছে, হাউ ওয়াজ ইট হিজ, আচ্ছা সে কিভাবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, হোয়াট ইজ দ্য অ্যাকিউজেশন, সে কি অপরাধ করেছে সেটা তো আমাকে বলো। তখন এডিপাস বলছে, হি সেজ, সে বলেছে, দ্য মার্ডার অফ লায়াস ওয়াজ মাই ডুইং, যে লায়াসকে কিনা আমি হত্যা করেছি, সে এইভাবে আমাকে দোষারোপ করছে। তখন জোকাস্টা কি বলছে, ফ্রম হিজ ওন নলেজ অর আদার ম্যানস রিপোর্ট, আচ্ছা এটা যে ক্রেয়ন বলেছে যে তুমি লায়াসকে হত্যা করেছো, তাহলে এটা কি নিজে নিজেই বলেছে, অথবা আদার্স ম্যান সাপোর্ট, অথবা অন্যকে দিয়ে বলা করিয়েছে? তখন এডিপাস বলছে, এটাই তো চালাকি, এটাই তো শয়তানি বিদ্যা, দেয়ার ইজ হিজ ক্লেভারনেস, এখানেই তো তোমার ভাইয়ের বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যায়, হি শিল্ডস হিমসেলফ, ক্রেয়ন কি করেছে, নিজেকে প্রোটেক্ট করেছে, নিজেকে আড়াল করে রেখেছে, বাই ইউজিং এ রাস্কেলি সুৎসিয়ার অ্যাজ হিজ টুল, অর্থাৎ এখানে রাস্কেলি সুৎসিয়ার মিন্স আমরা বলতে পারি স্টুপিড প্রফেট, অর্থাৎ সে ব্লাইন্ড প্রফেট, তাকে তোমার ভাই ইউজ করেছে টুল হিসেবে, অস্ত্র হিসেবে। ক্লিয়ার, সেই ব্লাইন্ড প্রফেট কে দিয়ে আমাকে বলা করিয়েছে, যার ব্লু প্রিন্ট ক্রিয়া তৈরি করেছে ক্রিয়ন, তোমার ভাই, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন জোকাস্টা বলছে, দেন অ্যাবসলভ ইউর সেলফ অ্যাট ওয়ান্স, এখানে অ্যাবসলভ কথার অর্থ হচ্ছে ডিক্লেয়ার ফ্রি ফ্রম গিল্ট, ও আচ্ছা তাহলে তুমি এখানে নিজেকে নির্দোষ বলে ঘোষণা করতে পারো, কোনো অসুবিধা নেই, তার কারণ হচ্ছে, ফর আই ক্যান টেল ইউ, আমি তোমাকে একটা ঠিক এরকমই স্টোরি বলতে পারি, নো ম্যান পজেসেস দ্য সিক্রেট অফ ডিভিনেশন, অর্থাৎ এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোন মনুষ্য জন্তু নেই যিনি কিনা ভবিষ্যৎবাণী করতে পারেন, সিক্রেট অফ ডিভিনেশন মিন্স আমরা বলতে পারি প্রফেসি, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু ভবিষ্যৎবাণী করতে পারেন। ক্লিয়ার, এন্ড আই হ্যাভ প্রুফ, এবং এর প্রমাণ আমার কাছে একটা আছে, কিরকম প্রমাণ, এরপরে জোকাসটা বলতে শুরু করেছে, এই যে কাহিনীটা জোকাসটা বলতে যাচ্ছে, এই কাহিনী শুনেই এডিপাসের সমস্ত কিছু আউট হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে জোকাসটা কি বলছে, তাহলে শোনো এডিপাস, এন্ড ওরাকেল ওয়াজ গিভেন টু লায়াস, লায়াসকে ঠিক এরকম ভাবে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কে করেছিল, ফ্রম ফোয়েবাস, অর্থাৎ ফোয়েবাস করেছিলেন, এখানে ফোয়েবাস কে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, নো ফোয়েবাস করেনি, বাট ফ্রম হিজ মিনিস্টার্স, অর্থাৎ ফোয়েবাসের যে প্রিস্ট এন্ড প্রিস্টেসরা আছে তারা ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট হি শুড ডাই বাই দ্য হ্যান্ডস অফ হিজ ওন চাইল্ড, যে কিং লায়াস মারা যাবেন নিজের ছেলের হাতে, অর্থাৎ লায়াসের নিজের ছেলে লায়াসকে হত্যা করবে, হিজ চাইল্ড এন্ড মাইন্ড, অর্থাৎ আমার গর্ভে যে সন্তান হবে সে তার বাবাকে হত্যা করবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল, হোয়াট কেম অফ ইট, কিন্তু আদৌ কি এটা হয়েছিল, না এটা একদমই হয়নি, লায়াস ইট ইজ কমন নলেজ, লায়াস তার স্বাভাবিক বুদ্ধিমত্তা দ্বারাই কি করেছিলেন, ওয়াজ কিলড বাই আউটল্যান্ড রোভার্স, লায়াসকে কারা হত্যা করেছিল, লায়াসকে হত্যা করেছিল কোন ফরেন কান্ট্রি থেকে আসা ডাকাতরা, চোররা, ছ্যাচোরা, তারা হত্যা করেছিল কিং লায়াসকে, এবং কোথায় হত্যা করা হয়েছিল, এন্ড এট এ প্লেস ওয়্যার থ্রি রোডস মিট, এবং লায়াসকে হত্যা করা হয়েছিল সেই জায়গাতে যেখানে তিনটে রাস্তা একসাথে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ ওই তিন রাস্তার মোড়ে, ক্লিয়ার, সেখানে তাকে হত্যা করা হয়েছিল। অ্যাজ ফর দ্য চাইল্ড, এবং যদি তার ছেলের কথা বলা হয়ে থাকে, যেমন কিনা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে লায়াসের নিজের ছেলে, নিজের ঔরসজাত সন্তান কিং লায়াসকে হত্যা করবেন, অর্থাৎ আমার গর্ভের সন্তান তার বাবাকে হত্যা করবে, যদি সেই চাইল্ড এর কথা বলা হয়ে থাকে, তাহলে ইট ওয়াজ নট ইয়েট থ্রি ডেজ ওল্ড, তখন পর্যন্ত শিশুটার তিন দিন বয়স হয়নি, ওয়েন হি কাজ
ব্লাস্ট ইট আউট, যখন কিনা কিং লায়ার্সকে করেছিলেন তার ছেলেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন অনেক দূরে উইথ রিপটেড অ্যাঙ্কেলস। এখানে রিপটেড অ্যাঙ্কেলস মিন্স পায়ের যে অ্যাঙ্কেল আছে সেখানে কোনো পিন দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া, যাতে করে কোনো বেবি হেঁটে না চলে যেতে পারে। যদিও তার তিন দিন বয়স, সে কোনোভাবেই হেঁটে যেতে পারবে না, তথাপি তার মৃত্যু নিশ্চিত করার জন্য এখানে কি করা হয়েছিল, মৃত্যু নিশ্চিত করার জন্য কিং লায়ার্স তার ছেলের অ্যাঙ্কেলের কাছে পিন দিয়ে তার দিয়ে বেঁধে দিয়েছিলেন এবং সেই থ্রি ডেজ ওল্ড বেবিকে কার কাছে হ্যান্ড ওভার করেছিলেন, বাই আদার হ্যান্ডস। এখানে বাই আদার হ্যান্ডস বলতে সার্ভেন্ট অফ লায়ার্স, অর্থাৎ লায়ার্সের সার্ভেন্টকে কিং লায়ার্স দিয়েছিলেন যে আমার এই ছেলেকে অনেক দূরে ফেলে দিয়ে। এখন কোথায় ফেলে দিয়ে আসতে বলেছিলেন সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা কিন্তু আমরা আগেই পড়েছি আগের ক্লাসে। টু প্যারিস অন দা এম্পটি মাউন্টেন সাইড, ওই যে মাউন্টেন সাইডে যেখানে কিনা কিং ইডিপাসকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। তাহলে তুমি মনে করতে নিশ্চয়ই পারছো যে যেখানে ইডিপাসকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল সেই জায়গাটার নাম কি, তাহলে সেখানে ফেলে দিয়ে আসতে বলা হয়েছিল এবং সেখানে ফেলে দিয়ে এসেছে এবং আশা করি সে মারা ভিয়ে গেছে, ক্লিয়ার, সে এখন আর বেঁচে নেই। তাহলে এদিক থেকে কিং লায়ার্সকে নিশ্চয়ই তার সন্তান, তুমি যদি তার সন্তান হয়েই থাকো তাহলে তুমি নিশ্চয়ই হত্যা করনি, ক্লিয়ার। চলো নেক্সট, আরো কি বলছে, ডিয়ার দেন অ্যাপোলো ডিড নট সো কন্ট্রাইভ ইট। আর এইভাবে অ্যাপোলো তার মিনিস্টারসের দ্বারা যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, অ্যাপোলো সে তার কর্মসিদ্ধি করতে পারেনি, কর্ম সাধন করতে পারেনি, অর্থাৎ ভবিষ্যৎবাণী ভুল বলে প্রমাণিত হয়েছে। দা অফস্প্রিং ডিড নট কিল দা ফাদার, অর্থাৎ অফস্প্রিং বলতে এখানে সেই লায়ার্স ফাদার, তার ছেলের কথা বলা হচ্ছে, তার ছেলে বাবাকে হত্যা করতে পারেনি। দা ফাদার ফর অল হিজ ফিয়ার্স, কিন্তু এই লায়ার্সের সবসময় একটা ভয় তারা করে বেড়াতো, ওয়াজ কিল্ড, যে তাকে হত্যা করে ফেলবে, কে হত্যা করে ফেলবে, লায়ার্স ওয়াজ কিল্ড বাই হিজ ওন সন, কিন্তু এটা তো হয়নি, নট বাই হিজ সন, কিন্তু তার ছেলে তো লায়ার্সকে হত্যা করেনি, তাকে রোভার্সরা হত্যা করেছে, ওই ফরেন কান্ট্রির রোভার্সরা। ইয়েট সাচ ওয়ার দা প্রফেটস ওয়ার্নিং, কিন্তু এটাই তো ছিল ভবিষ্যৎবাণী যে লায়ার্সের মৃত্যু হবে তার নিজের ছেলের হাতে। ওয়াই শুড ইউ দেন হেট দেম ফর এ মোমেন্ট, তাহলে তুমি কেন এই ফালতু কথার প্রতি কর্ণপাত করছো। হোয়াট এ ইন্টেন্স দা গড উইল শো আস ইন হিজ ওন গুড টাইম, এখানে যেই ভবিষ্যৎবাণী করুক না কেন, অর্থাৎ সেই ব্লাইন্ড টাইরাসিয়াস ব্লাইন্ড প্রফেট, যাই ভবিষ্যৎবাণী করুক না কেন, তার মনস্থির যাই হোক না কেন, তাদের মধ্যে যদি কোনো কনস্পিরেসি হয়েই থাকে, তারা যাই চিন্তা ভাবনা করুক না কেন, দা গড উইল শো আস ইন হিজ ওন গুড টাইম, গড অবশ্যই আমাদের হেল্প করবেন, তিনি অবশ্যই আমাদের ভালো সময় এনে দেবেন, ক্লিয়ার। চল নেক্সট, তখন এডিপাস কি বলছে, মাই ওয়াইফ হোয়াট ইউ হ্যাভ সেড হ্যাজ ট্রাভেলড মি, আচ্ছা তুমি আমাকে যা বললে এটা কি সত্যি ঘটনা, তাহলে তোমার এই কথাবার্তাগুলো তো আমাকে আরোই যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে। মাই মাইন্ড গোস ব্যাক, আচ্ছা আমি মনে করতে পারছি, মাই মাইন্ড গোস ব্যাক মিন্স আই ক্যান রিমেম্বার এন্ড সামথিং ইন মি মুভস, এবং আমার মধ্যে একটা অদ্ভুত ধরনের টার্মোয়েল সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। যোগেশ তখন বলছে ওয়াই, কেন কেন, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে কি হয়েছে, হাউ ইউ টার্ন এন্ড স্টার্ট, তুমি আমার দিকে কেন অদ্ভুত ভাবে টার্ন নিলে, কেন ফিরে তাকালে, ওয়াই ডু ইউ লুক এট মি সো স্ট্রেঞ্জলি, তুমি কেন আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছ এইভাবে, আমি তো বুঝতে পারছি না। তখন এডিপাস কি বলছে, ডিড ইউ নট সে দ্যাট লায়াস ওয়াজ কিলড এট এ প্লেস ওয়্যার থ্রি রোডস মিট, আচ্ছা যোগেশ তুমি বললে না যে লায়াসকে হত্যা করা হয়েছিল কোথায়, সেই জায়গাতে যেখানে কিনা তিনটে রোড এসে একসাথে মিলিত হচ্ছে। তখন যোগেশ বলছে হ্যাঁ এটাই তো গল্প, দ্যাট ওয়াজ দ্য স্টোরি এন্ড দ্য স্টোরি ইজ স্টিল, এবং এখন পর্যন্ত এই গল্পটাই সবাই জানে। তখন এডিপাস বলছে ওয়্যার ইন দ্য কান্ট্রি, কোথায় হয়েছিল এটা, এই কান্ট্রিতেই হয়েছিল। তখন যোগেশ বলছে দ্য ল্যান্ড কল্ড ফোসিস, অর্থাৎ ওই যে ফোসিস নামক যে জায়গাটা আছে ওখানে এটা ঘটেছিল, ওয়্যার দ্য রোড ডিভাইডস, যেখানে কিনা রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে ডেলফিন দিকে এবং একটা রাস্তা যাচ্ছে ডাউলিয়ার দিকে, ওখানেই ঘটেছিল ব্যাপারটা, ওখানেই রাজাকে হত্যা করা হয়েছিল। তখন এডিপাস বলছে হাউ লং এগো ডিড ইট হ্যাপেন, আচ্ছা যোগেশ তুমি আমাকে বলো কতদিন আগে এটা ঘটেছিল। যোগেশ বলছে ইট বিকেম নোন এ লিটল টাইম বিফোর ইওর রেইন বিগান, অর্থাৎ যেদিন থেকে আপনি এখানে রাজ্য শাসন করতে শুরু করেন তার জাস্ট কয়েকদিন আগে। তখন এডিপাস কি বলছে, ও গড হোয়াট উইলট দাউ ডু টু মি, তুমি আমার সাথে আর কি কি করবে, তুমি আমাকে নিয়ে আর কত এরকম খেলা খেলবে। যোগেশ বলছে ওয়াই এডিপাস হোয়াট উইট আপন ইওর মাইন্ড, তাহলে তখন যোগেশ কি বলছে ওয়াই এডিপাস কেন কেন তুমি এরকম করছো, হোয়াট উইকস আপন ইওর মাইন্ড, তোমার মধ্যে কি ট্রাভেল চলছে, তোমার মধ্যে কি যন্ত্রণা চলছে একটু বলো, তোমাকে কেন এরকম স্ট্রেঞ্জ মনে হচ্ছে, ক্লিয়ার। চলো নেক্সট, তখন এডিপাস বলছে ও ডোন্ট আস্ক, আমাকে আর কিছু জিজ্ঞেস করো না, বাট টেল মি হোয়াট ওয়াজ লায়াস লাইক, যে লায়াস কেমন দেখতে ছিলেন, হাউ ওল্ড, তার বয়স বা কত ছিল। যখন যোগেশ বলছে টল সিলভার ফ্রস্টেড হেয়ার, তার মাথার চুলগুলো মোটামুটি পেকে গিয়েছিল অ্যাবাউট ইওর ফিগার, এবং সে পুরোপুরি হয়ে দেখতে তোমার মতনই ছিল। তখন এডিপাস বলছে রাইট, দ্যাট মিন্স আমি কতই না আনফরচুনেট পারসন, অর্থাৎ হাউ আনফরচুনেট আই হ্যাম, আমি কতই না হতভাগা, আমি কতই না দুর্ভাগা, এম আই আনউইটিংলি সেলফ কার্সড, আমি কি নিজেই নিজেকে অভিশপ্ত করে ফেললাম। যোগেশ বলছে হোয়াট ও মাই কিং হোয়াট ইজ ইট, তুমি কি বলছো, তুমি কি পাগল হয়ে গেলে, ইউ ফ্রাইটেন্ড মি, আমি তো এরপর ভয় পাচ্ছি, আমার ভয় হচ্ছে তোমার কথাবার্তা শুনে, কেন তুমি এরকম পাগলের মতো করছো, ক্লিয়ার। চল নেক্সট, তখন এডিপাস কি বলছে হ্যাড দেন দা প্রফেট আইস, আচ্ছা যোগেশ আমাকে একটা কথা বলো, তখন কি ওই প্রফেট চোখে দেখতে পেতেন, ও ইজ ইট পসিবল। এখানে দেখো কোশ্চেনের ট্র্যাডিশনটা কিরকম, বা কোশ্চেনের যে ট্রেন্ড, এডিপাস সে কিন্তু পরপর কোশ্চেন করে যাচ্ছে কিন্তু উত্তরের কোনো আশা করছে না। তাহলে এখানে এডিপাস কি বলছে হ্যাড দেন দা প্রফেট আইস, আচ্ছা তখন প্রফেট কি চোখে দেখতে পেতেন, ও ইজ ইট পসিবল, এটাও কি সম্ভব, টু প্রুভ ইট সার্টেন, অনেকটাই
যেহেতু প্রমাণিত হয়েই গেছে, জাস্ট আরো নিশ্চিত হওয়ার জন্য টেল মি ওয়ান থিং মোর, আমাকে আর একটা কথার উত্তর তুমি দাও জোকাসটা। তখন জোকাসটা কি বলছে, ইউ ফ্রাইটেন্ড মি, তুমি তো আমাকে ভয় ধরিয়ে দিচ্ছ, আই উইল টেল ইউ অল আই নো, আমি তোমাকে সমস্ত কিছু বলবো যা আমি জানি। তখন এডিপাস বলছে, হাউ ওয়াজ দ্য কিং অ্যাটেন্ডেড, অর্থাৎ তাহলে কিং এর সাথে তার যে অ্যাটেন্ডেন্টসরা ছিল তারা কি করছিল, বা কতজন ছিল, হাউ মেনি, কতজন তারা ছিল, বাই এ ফিউ অর ইন ফুল স্টেট উইথ নিউমেরাস বডিগার্ড। কিং যখন যাচ্ছিলেন, লায়াস যখন যাচ্ছিলেন, তার সাথে কতজন তার বডিগার্ড ছিলেন, দু চারজন ছিলেন কি পাঁচ সাত জন ছিলেন কি অনেক বডিগার্ড ছিল, ক্লিয়ার? চলো নেক্সট। তখন জোকাসটা বলছে, ফাইভ মেন ইন অল, লায়াস জাস্ট পাঁচজন বডিগার্ড নিয়ে যাচ্ছিলেন, আর একজন ছিলেন কে, এ হেরাল্ড লিডিং দেম, এবং একজন গাইড তাদের সঙ্গে ছিলেন যিনি কিনা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওয়ান ক্যারিয়েজ অনলি, এবং একটাই মাত্র ক্যারিয়েজ ছিল ড্রন বাই হর্স ইন হুইচ কিং লায়াস রোড, এবং যে ক্যারিয়েজের মধ্যে কিং লায়াস ছিলেন। তখন এডিপাস বলছে, ক্লিয়ার আর এলাস, টু ক্লিয়ার, সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, হু টোল্ড ইউ দিস, আচ্ছা আমাকে একটা কথা বলো, কে তোমাকে এই খবরটা এসে দিয়েছে? জোকাসটা তখন বলছে, এ সার্ভেন্ট দা অনলি সার্ভাইভার দ্যাট রিটার্ন, তাদের মধ্যে একজন সার্ভেন্ট যে শুধুমাত্র বেঁচে ফিরতে পেরেছে সেই এসে আমাকে এই নিউজটা দিয়েছে। তখন এডিপাস কি বলছে, এ সে স্টিল ইন দা হাউসহোল্ড, সে কি এখন পর্যন্ত এই প্যালেসেই কাজ করে, এখনো কি সে সার্ভেন্ট হিসেবে এখানে আছে? তখন জোকাসটা বলছে, নো, সে এখন আর নেই। ওয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এলো, এন্ড ফাউন্ড ইউ কিং, যখন সে দেখলো যে এডিপাস তুমি এখানকার রাজা হয়ে গেছো, ইন হিজ লেট মাস্টার্স প্লেস, অর্থাৎ যে চেয়ারে যে সিংহাসনে একজন কিং লায়াস বসতেন সেই চেয়ারে তুমি বসে আছো, সেই সিংহাসনটা তোমার, সেই সিংহাসনে তুমি বসে আছো, এবং তুমি তার ওয়াইফকে বিয়ে করেছো, এ আর্নেস্টলি বেগড মি, সে আমার কাছে ভিক্ষা চাইলো, তো লেট হিম গো অ্যাওয়ে, যাতে করে তাকে আমি রিলিজ দিই, যাতে করে তাকে আমি এখান থেকে ছেড়ে দিই, ইনটু দ্য কান্ট্রি টু বিকাম এ শেফার্ড, সে চাইলো যে অন্য কোন কান্ট্রিতে গিয়ে সে শেফার্ডের কাজ করবে, তবুও আর এখানে সার্ভেন্ট হয়ে থাকবে না, ফার ফ্রম দ্য সিটিজ আই, সে চেয়েছিল যে এই সিটি থেকে সে অনেক অনেক দূরে চলে যাবে, এই সিটিতে আর তার মুখ সে দেখাবে না, আই লেট হিম গো, আমি তাকে রিলিজ দিয়ে দিয়েছি, সে চলে গেছে। পোর ফেলো, হি মাইট হ্যাভ আস্কড এ গ্রেটার ফেভার, তার কারণ সে ডিজার্ভ করে, কি ডিজার্ভ করে, দা বেটার দ্যান দ্যাট, অর্থাৎ সে এখানে সার্ভেন্ট হিসেবে ছিল, তাহলে সে যদি অন্য কোথাও গিয়ে একটু শেফার্ডের কাজ পায় তাহলে সেটাই তার পক্ষে ভালো, এই জন্য সে এটাই ডিজার্ভ করে যে যাতে করে তার প্রমোশন হয়, যাতে করে সে একটু ভালো কাজ করে, তার ক্যারেক্টার এটাই প্রমাণ করে, আর সেই কারণে তাকে আমি রিলিজ দিয়ে দিই, হি ওয়াজ এ গুড স্লেভ, সে খুব ভালো ছিল। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।